মাননীয় বন্ধুরা, সকলে আমাদের নমস্কার, সালাম নিন। এখনো কেউ কেউ ঢুকছেন, আসে যাওয়ার উপর তার আমাদের নিমন্ত্রণ নেই, সব ক্রম বাড়ছে। বন্ধুরা, আজকের দিনটাকে পালন করা হচ্ছে ভালোবাসার দিন হিসেবে। এ ব্যাপারে আমি কিন্তু একমত নই, মানে এটা আমি ব্যক্তিগত জানি না। প্রথম কথা হলো যে ভালোবাসার দিন আমার কাছে রোজই ভালোবাসার দিন, আর আমি বাঙালি, আমি মনে করি বাঙালির ভালোবাসার দিন হিসেবে বছরে যদি একটা দিন উদযাপন করা হয় সেটা রাসলীলা হওয়া উচিত, তাই না? সেটা রাস সব এর মধ্যে কোনো ধর্মের ব্যাপারও নেই। আমাদের রাধাকৃষ্ণের যে কাহিনী, উপাখ্যান, যে সংস্কৃতি, যে আমাদের ইতিহাস, এটা এ আমাদের কালেকটিভ আনকনশিয়াসে রয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি বলি যে মধ্যযুগে পশ্চিমবঙ্গে আশ্চর্য এই ব্যাপারে তেমন গবেষণা হলেও বই ছাপা হয় না। বাংলাদেশের বাংলা একাডেমি অসামান্য গ্রন্থ প্রকাশ করছেন বাংলা সাহিত্যের ওপর। মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাস যদি পড়েন তো দেখবেন যে সে সময় 50 জনেরও ওপর বাঙালি মুসলমান কবি, তারা কিন্তু বৈষ্ণব পদকর্তা ছিলেন, তারা গান লিখতেন রাধাকৃষ্ণকে নিয়ে। আমি যখন আমার নাম পরিবর্তন করি, তাদেরই একজনের নাম থেকে আমি কবির নামটা নিই, তিনি শেখ কবির, তার থেকেই আমি সন্ত কবির থেকে আমার নাম নিইনি, একজন কবির নাম থেকেই, মানে কবির না কবির নাম থেকেই আমি আমার নামটা নিয়েছিলাম শেখ কবির থেকে। আমার মা জানতেন যে আমি নাম পরিবর্তন করছি, মাকে যখন বললাম শেখ কবির, মা বললেন শেখটা বাদ দিয়ে কেন, ওটা কেন আনস্মার্ট লাগছে, তুই শুধু কবির সমান হ। তার ফলে আমি কবির সমান। এবং আমার মনে হয় আসুন আপনারাও বিভিন্ন জায়গায় যদি একটু বলেন এবং কাগজে পত্রে একটু লেখালেখি করেন, তাহলে মানে ভ্যালেন্টাইন দিবস সম্পর্কে আমার কিছু বক্তব্যই নেই, আমি রিলেট করতে পারি না, মানে আমার মনে হয় না খুব একটু কিছু রিলেট করার আছেও, কিন্তু রাসলীলা তো রিলেট করতে পারে না, তাই না? হ্যাঁ, এটা যদি একটুখানি বিভিন্ন জায়গায় আমরা লিখি বলি, এবং আমাদের আমি বলছি যে ধরুন পঞ্চায়েত এলাকায় যারা আছেন তারা পঞ্চায়েতে বলেন, যারা কাউন্সিলরদের বলেন, যারা কর্পোরেশন এলাকায় আছেন, আমরা যদি একটু নিয়ে খবরে কাগজে উদ্যোগ নিই, আমার মনে হয় ওইটা কিন্তু পালন করা যাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস বাঙালির হাতে এটা যদি থাকে, তাহলে সে তিনি যে ধর্মেরই হন বা ধর্মের বিশ্বাসী যদি না হন, তাও তো মানে রাধাকৃষ্ণকে এড়িয়ে কী করে নাস্তিকেরই বা জীবন চলে তা আমি তো বলি না। এনিওয়ে, আমার সঙ্গে আজকে আমি প্রথমত কৃতজ্ঞ আপনাদের কাছে, দ্বিতীয়ত কলকাতা লাইভের কাছে, তারা এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজন করেছেন। কী করে বলুন তো, আজকে নিজেদের খরচে, নিজেদের উদ্যোগে এবং ভালোবাসার জায়গা থেকে কৌস্তুভ রায়ের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। তিনি এখন এসে পৌঁছলেন, এসে পৌঁছলেন খানিকক্ষণের মধ্যে। কলকাতা লাইভের যতজন কর্মী সকলের কাছে আমি সবিশেষ কৃতজ্ঞ। আপনারা এত দূর থেকে এসছেন, তাহলে বাংলা গানের জন্য এখনও লোক আসে, এটা বড় আনন্দের, অন্যখানে দেখতে বড় আনন্দ। আমি মাঝে মাঝে ভেবে পাই না আমি কী করবো, যে গুরুদের কৃপায় গলা দিয়ে এখনও সুর বেরোয়, আর তালটা কোনোদিন যাবে না। এখানে আমার বিশিষ্ট বন্ধুদের মধ্যে একজন রয়েছেন শিল্পী শ্রী দীপঙ্কর আচার্য, আমার গুরুস্থানীয় শিল্পী, তিনি শুনতে এসছেন, অসামান্য তবলা শিল্পী, তিনি একাধিক রেকর্ডিংয়ে তিনি আমার সঙ্গে বাজিয়েছেন, অনুষ্ঠানেও বাজিয়েছেন, কোনো একদিন হয়তো দীপঙ্কর। আমি রাঘব চট্টোপাধ্যায় এসছেন গান শুনতে, রাঘব চমৎকার গুণী শিল্পী, তার সামনে এখন অনেক দূর আছে, কোনো একদিন হয়তো একটা হারমোনিয়াম তবলা থাকলে আমরা তিনজনে মিলে গান বাজনা করতে পারতাম। তা বন্ধুরা, এই আসলে কি ইচ্ছে করে জানেন, ইচ্ছে করে এক ধাতেই গান গিয়ে দিতে, মানে কিন্তু সেগুলো তো হবে না, কেন কেউ বলবে আমি ওই আপনার ওই পেট কাছে গান দিয়ে শুনতে এসেছিলাম, আমি সত্যি এটাও তো ঠিক,
শুনিয়ে ফেলেছে এগুলো বলতে পারেন আমি শোনাইনি। কাজে কিছু কিছু প্রত্যাশিত জায়গা থাকতেই পারে। এবং যেমন ধরুন আমি দেখেছি খুব বড় প্রেমিকও কিছুদিন পরে তার প্রেমে একটা ঢিল, প্রেমটা মানে ব্যক্তিতে একটা ঢিলেমি দেখা যায়। লোক যেন স্বীকার করেন না তারা সত্যি মহাপুরুষ, মহামানব, মহামানবী। কিন্তু ফেলিবিলিটি ডাজ ব্রিড সাম কন্টেম্প্ট, ইফ নট কন্টেম্প্ট অ্যাটলিস্ট সাম একটু অপছন্দ, তো তার অক্তটা ভাল লাগছে না। কিন্তু গান এমন একটা জিনিস সেখানে ফেমিলিয়ারিটি থেকে আরও বেশি ভালো লাগে। এখন অনেক সময় ফেমিলিয়ারিটি, যেমন সামনেই বসে আছেন আমার বন্ধুবার শ্রী জগন্নাথ বসু, তার পাশে যিনি বসে আছেন আমি তার দিকে কটাক্ষ করার ক্ষমতা নিয়ে আমার, কারণ এখান থেকে আলো এসে পড়ছে আমার চশমার পাওয়ার বয়সের কারণে আমি যে একটা একটা চকিত চাহনি নিক্ষেপ করব। জগন্নাথ সদাশিব এবং অসম্ভব ও টলারেন্সের লেভেল, উনি আজকে অন্তত 30 বছরের ওপর, তাই হবে না রে জগন্নাথ, 30 বছরের ওপর আমার যাবতীয় অসভ্যতার দৌরাত্ম উনি সহ্য করছেন। আর তাই এইখানে আমাদের ফ্যামিলিয়ারিটি কিন্তু কন্টেন্ট দেয়নি, মানে এমনকি জগন্নাথের সঙ্গে আমার যে পরিচয় সেটাও কোনো বিদ্বেষের জন্ম দেয়নি। যদিও ওর দিন কেটে গেল, বছর মাস কেটে গেল, সপ্তাহ কেটে গেছে, বছর কেটে গেছে, এমন একজনকে নিয়ে যাকে আমি পাইনি, তাহলেও আমাদের দুজনের মধ্যে কখনোই কোনো বিরূপ কিছু আসে না। আমরা আশ্চর্যভাবে শরীর চৌধুরী ভাষায় জীবনচর তরণী বেয়ে চলেছি নদীতে। এই জায়গাটা গান বাজনার জন্য উপযুক্ত না, গান বাজনার জন্য উপযুক্ত হচ্ছে রবীন্দ্রসদন, বিড়লা একাডেমি, না বিড়লা মহাপতি, না বিড়লা সভাগার না, ওটা খুব একটা ভালো না, কলা মন্দির, কলা মন্দির। কোনো কোনো সুধী সংখ্যাগুরু আমার ক্ষেত্রে ওটাকে কলা মসজিদ বলেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে ওটাকে কোনো কোনো সংখ্যাগুরু ওটাকে কলা মসজিদ বলছেন, আলহামদুলিল্লাহ আমি গর্বিত। এটা নিলাম ভারত, এটা ভারতেই সম্ভব। এই পৃথিবীতে সৌদি আরবেও হবে না, পাকিস্তানের হবে না, বাংলাদেশেও হবে না, কোথাও হবে না, এই চমৎকার জিনিসটি এখানেই হয়। আজকের আমাদের এই সুধীন দত্তের ভাষায় কলা কৈবল্যের যুগে, কি শক্ত কথা, কলা কৈবল্যের যুগে জগন্নাথ অভিমানের দিকে তাকালেন একবার। আজকের আসরটা শুরু করতে চাই আমি বয়সে আমাদের এইখানে যতজন আছেন তাদের মধ্যে যারা সবচেয়ে বড় তাদের দিয়ে। একটি ছবি তৈরি হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট যে প্রযোজনায়, অনিকেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায়, গোপচন্দ্র রাজা গোপচন্দ্র বংশী, তার একটি গান, তো ডাইরেক্টর সঙ্গী, আমি তো ডাইরেক্টরের গোলাম, তিনি যা বলবেন তাই, একটি গান নবীন কণ্ঠে গাওয়া হবে সমবেত কণ্ঠে। সেই গানটি ছবিতে যারা গেয়েছেন তাদের রেকর্ডিং হবে 16 তারিখ। তাদের এই গানটি শিখিয়েছেন কষ্ট করে এবং আনন্দ করে আমার সহকারী বন্ধু, বিশিষ্ট বন্ধু, ছাত্রী রাখা ভট্টাচার্য। আমি অনুরোধ করছি সবিনয় শিল্পীরা যদি মঞ্চে আসে। বাকি একটুখানি কে কোথায় দাঁড়িয়েছিলেন, হ্যাঁ একটু ম্যাডাম একটু একটু এখানে এখানটি এই অসামান্য লেখা শুট করা, কিন্তু আমি যা গাই তার চেয়ে অনেক ভালো ভালো গান শুরু করতে পারি। এক দুই তিন Thank you.
নামটা বলে নামটা আচ্ছা এইখানে সমৃদ্ধি এইখানে মহর্ষি তারপর যে দেবান স্বর্ণদ্বীপ ওইখানে রয়েছে মিঠি হ্যাঁ মিঠি অদ্রিতা ওইখানে তিস্তা আর ওইখানে রয়েছে দেবায়ন কয়েকদিন আগে আমার এক বিশিষ্ট বন্ধু তিনি মন্ত্রী মহোদয় তার অনুরোধে একটা জায়গায় গান গাইতে গিয়েছিলাম তার সেখানে আমার ভূমিকা থেকে গিয়ে বললেন লোকে মুখে জিজ্ঞেস করে সমান এখনো চলে না ঠিক চলে না এরা চলে না কিন্তু সেই বুদ্ধি পশ্চিমবঙ্গের লোকের কমই হবে আচ্ছা এইবারে একজন জীবনের খুব আনন্দের জায়গাগুলো কি জানেন যে পিট সিগার একদিন আমায় বলেছিলেন এককালে সমান একটা দিন আসবে যখন দেখবে তুমি আর গান গাইছো না কোথাও একটা তোমার গান অন্য কেউ গাইছে আর তুমি প্রথমে গাইছিলে তখন দেখবে তুমি আর গাইছো না তুমি শুনছো আর সেই সঙ্গে হয়তো বড়জোর তোমার হাতে গিটার থাকলে গিটারটা বাজাবে বা হয়তো একটা আরেকটা যাকে বলে একটা হারমোনিক কণ্ঠ সংযোজন করবে সেই দিন আমি আসতে দেখেছি শিবরে হাজার হাজার মানুষ গান গেয়েছেন তাদের অনেকে জানেন না যে যে গানটা যা তৈরি সে লোকটির সামনে দাঁড়িয়ে গাইছে আর আমি শুধু কিনতেছি কিন্তু গিটার তো তখন সবসময় থাকতো না কিন্তু খালি গলায় তিনি বললেন যে তিনি জিজ্ঞেস করলেন জাতিস্বরের দুটি লাইনের মানে তিনি বুঝতে পারছেন না আমার কাছে বুঝতে চাইলেন তা আমি তাকে চেষ্টা করলাম বুঝিয়ে দিতে তারপরে তিনি জান আমি বললাম যে আপনি জানতে চাইছেন বললেন যে না দাদা আমি আপনার গান করি অনুষ্ঠানে আমি আপনার গান করি তিনি বসুরহাট বসিরহাটে থাকেন তার নাম শ্রী মৃণাল দত্ত আমি তাকে কোনোদিন দেখিনি সেই দিন ওর কথা শুনে উনি আমায় বললেন যে ওর ছেলেও গান করেন ঠুমরি গান গজল গান ইত্যাদি তা যাই হোক আমি বললাম যে চোদ্দ তারিখ কী করছেন আসুন না একটু আমার একটা অনুষ্ঠান আছে আপনি আমাদের একটা গান শোনাবেন উনি প্রথমে মানে স্বাভাবিকভাবেই খুব ঘাবড়ে গেছেন বিব্রত বোধ করেছেন কিন্তু আমি একটু বললাম যে আসুন না একটু আমরা সবাই আপনার গান শুনি তারপরে উনি ওর স্ত্রীকে নিয়ে আর আরেকজন সঙ্গীকে নিয়ে ছেলেকে আনতে পারেননি ছেলে বোধ হয় চাকরি বা পড়ার সূত্রে আটকে আছেন তো উনি এসছেন মৃণালবাবু যদি মঞ্চে আসেন অনুগ্রহ করে মৃণালবাবু আমায় একদিন ফোন করে বললেন দাদা কোন গানটা গাইব জাতিস্বর এখন পুঁতে ফেলবে আপনাকে তাহলে পেটটা কি খারাপ গেল আরো খারাপ অবস্থা হবে তাহলে আমি বললাম আচ্ছা যে একটা যেটা বললাম সেটা আর কি উনি এখন গাইবেন এবং আমার দিকে কি গর্ব হচ্ছে এবং কোশ্চেন কেন ওকে দেখিও কি নামও যায় না কিন্তু কি সুন্দর দেখুন হ্যাঁ ধরলে আসতেন মন্দ বিশ্বজিতায় বিশ্বজিৎ আসেন গ্রাম পার্সন সেখানে ধ্রুব রয়েছেন গিটারে বাঁশুরি আওয়াজ বাঁশুরি দেখি না সুর ভেসে বেড়াই শহরে বাঁশুরিয়া বাজার বাঁশি দেখি না তোমার সুর ভেসে বেড়াই শহরে হাওয়া
নোকিয়ার গলার আওয়ার শহর কলকাতা কেশোর ভিজে বেড়ে সরে কি সুর, কি সুন্দর করে গাইলেন এবং দম আছে বাবুর আমার সামনে গানটা গাইলেন। আমার চেয়ে যদি জোরালো না হতেন, ভালো না হতেন, এটা পারতেন না। এটা সহজ কাজ, খুব শক্ত কাজ। বন্ধুরা, আমি কোনোদিনই ঠিক গানের জন্য গান গাইনি। একটা সময় ছিল যখন গান গাইতে গাইতে ক্লান্ত, আশেপাশে পাল্টে যাচ্ছে দুনিয়াটা, ভিয়েতনামে তখন যুদ্ধ চলছে, পেট্রোল বম নাপাম লেজি ডগ নিক্ষেপ করছে মার্কিন বিমান বহর সাধারণ মানুষের উপর, পত্রিকাতে ছবি পাওয়া যাচ্ছে ভিয়েতনামের বাচ্চারা ছুটছে, তাদের গায়ে পেট্রোলিয়াম জেলি জ্বলছে, অন্য পাশে তার আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপুল মুক্তিযুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ মানুষের মৃত্যুর মূল্যে। তেমনি তার উত্তরে গিরিরাজ হিমালয় অরণ্য রান্তি নকশাল বাড়িতে হয়েছে কৃষক অভ্যুত্থান এবং ফাঁসি দেয়। আমি কোনো পার্টিতে যোগ দিইনি, আমি নারদের মতন কান্তরা নিয়ে রেওয়াজ করতাম আর গান গাইতাম, কিন্তু ঘটনাগুলো ঘটছিল। একদিন এইটিপি বাস স্ট্যান্ডে যাচ্ছি, তখন আমি ধুতি আর বেরোয়া পাঞ্জাবি পরতাম, আমার একটা লম্বা চুল আর গাড়ি ছিল, হাতে একটা টিফিন বাক্স, বাসে ধরে অফিস যাব, ইউবিআইতে চাকরি পেয়েছি। মাঝখানে হঠাৎ খেয়াল করেন চারদিক ফাঁকা, একটি লোক যেন মাটি খুঁড়ে উঠে এলেন। এ সময় পেটিকে একটা ঠেকিয়ে বললেন, ঈশ্বরের বাচ্চা, তোর মা কার সঙ্গে শুয়েছিল রে? জুয়েল্লা এরা মা অসত শুয়েছিল কথাটা আমি শোভনভাবে বললাম, উনি সেটা পাবেননি। তারপরে বুঝলাম ওটা পিস্তল। আমার হাত থেকে টিফিন বাক্স পড়ে গেল, রুটি তরকারি পড়ে গেল, কাকেরা চলে এলেন, আমি একটু একটু কাঁপছি। কোথায় যাচ্ছিস? অফিস। কোথায়? তখন আইডেন্টিটি কার্ড বেরোয়নি সে যুগে। হ্যাঁ, ও তুই বললি না, তুই বললি না তোর মা কাকে ছুটেছিল চুয়েল্লা একটা মাংস তুমি, সেটা বেরোম না। এই কথাটা আমাকে হিন্দুত্ববাদীরা নিয়মিত বলে থাকেন, কিন্তু আমি তো একটু অভ্যস্ত। তা কিছুক্ষণের মধ্যে আমাদের উনি বুঝতে পারলেন আমার সে মূরত নেই, আমার নকশালপন্থী হওয়ার বা বিপ্লবী হওয়ার মূরত আমার নেই। উনি আমার ধাক্কা দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু একটা কাজ হল, আমি ওই মুহূর্ত থেকে উগ্রবাদী হলাম।
I owe my terrorism to him. আমি তাকে লাল সালাম জানাচ্ছি। ওই মুহূর্ত থেকে আমি নকশালপন্থী ও নকশালপন্থী। ওই মুহূর্ত থেকে আমার একটাই কাজ, অস্ত্রের বিনিময় অর্জন। অ্যারেস্ট করবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, আই গিভ এ ড্যাম। ভয় কার নেই, আমার ভীষণ ভয়। কিন্তু অকারণে ভয় পেয়ে লাভটা কি? লোকটা আমায় শিক্ষা দিয়ে গেল, বুঝলেন? আশ্চর্য, আমি লোকটাকে খুঁজে বেরিয়েছি কতদিন, যদি তার দেখা পাই চামড়াটা আমি এখান থেকে না হতে ইনশাল্লাহ একদিন ওর সঙ্গে আমার দেখা পাবে। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু একজন দুজনকে নিতে পারব। ভালোবাসা কাকে কয়? তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কাকে কয়? ভালোবাসার মুক্তি, ভালোবাসার মুক্তি, তাই না? নাকি বন্ধন? মাঝে মাঝে মনে হয় তুমি আমায় বেঁধে ফেলো, সেখানে আমি মুক্ত। এইসব ভালো ভালো কথা আমার পরম বন্ধু সৌমি বলেন, ভাষা দিয়ে, ভাষা দিয়ে প্রেম, ভাষা ভাষা। কি কথা, কি কি কথা বলা যায়, কি কথা তাহার সাথে তাহার সাথে কথাটা কি? প্রেমের ভাব সম্প্রসারণ করার আর সময় নেই, প্রেমে পড়ার সময়। আজ ভালোবাসার দিন, তো ভালোবাসার দিন মুক্তির দিন। আমি প্রাণ ভরে প্রার্থনা করব ছত্রধর মাহাতো মুক্তি পান। আমি প্রাণ ভরে প্রার্থনা করব যারা যারা বন্দী আছেন, আমরা একসঙ্গে লড়াই করেছিলাম, পিপুলস স্ট্রাগল হয়েছিল। আমি বাইরে আছি, আমার কমরেডরা জেলে। ভাল লাগছে না হুজুর, ভাল লাগছে না হুজুর। আমি কি পলিটিক্স করছি? আমি গান গাইছি মানেই পলিটিক্স করছি। পলিটিক্স না করে গান সম্ভব না। গান একটা পলিটিক্যাল উচ্চারণ, যেমন চুমু একটা পলিটিক্যাল উচ্চারণ, যেমন মাইকাউসকের ক্লাউড ইন প্যান্স, ফিল ক্লক, ফোর ক্লক, ফাইভ ও ক্লক, সে আসছে না, আসবে না। এই ব্যবস্থাটা পরিবর্তন না হলে সে কোনোদিন আসতে পারবে না। ফিল ক্লক, ফোর ক্লক, অ্যাম আই ম্যান অর এ ক্লাউড ইন প্যান্স। আমি আমার এই ক্ষীণ বয়স্ক কণ্ঠে এই পৃথিবীর সব শক্তিশালী মানুষ, এই দেশের এই রাজ্যের সব শক্তিধরের কাছে করজোড়ে বলছি, ওদের মুক্তি দিন, ওরা প্রয়োজনীয় দেশের জন্য, পৃথিবীর জন্য মুক্তি দিন। যদি ভালোবাসাকে রাখেন তাহলে মুক্তিকে রাখুন, আর যদি ভালোবাসাকে দিলে দেন মুক্তিকে তুলে দিন। আপনি মুক্তি দেবেন না, ভালোবাসা দেবেন। আমি চাই না ভালোবাসা, ওর ভালোবাসা না। যে ভালোবাসা মুক্তি দেয় না, পাঁচ বছর পাঁচবার বিয়ে করে আর অন্তত 55 বার প্রেম করে বুঝেছি, ও বড় শক্ত ঠানি, মুশকিলের জায়গা। ঘুরে আলো দেখা ঢুকি দেয়ার দূরে, আমি শৈশব কাঠ চড়ি নদীতে নামি, দেবদীপ বানলে ঘিউ আসে ঘিউ চলে যায়, খোদার কথম জানি আমি ভালোবেসে
আমি ভালোবেসেছি তোমায়, ক্রিকেটের বল ঘষা প্যান্টে বিয়ারা লাল দাগ, সন্ধের গলা সাদা কি কঠিন ছায়া নটরা, কি করে রাখব তল সম্ভাগ শুধুই হারায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। পাশের বাড়ির মেয়ে তার মুখে তোমাকে জান, খুঁজে খুঁজে গিয়ে গেছি শ্যামল বৃত্তির গান, কি করে গাই তো ভাবি মানুষটা কমন গলায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। যৌবনে বেপরোয়া ভালোবাসা শিরত তোমার, সন্ধানে ঘুরে মরা বোকা কবিদের অভিশাপ, তোমায় খুঁজেছি আমি কি আদিম বাঁচার নেশায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। এখন বয়স হল তুমি এলে দেখাবিন গেল, তোমার নবীন চোখে আসে জল চোখ মুছে ফেল, দেখো জান ভালোবাসা প্রবীণের প্রলাপে ঘনায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। আমাদের জয়গুলো প্রসঙ্গে আমি ভাবি মাঝে মাঝে, একদম যার ভাষা বুঝিনি কোনোদিন, যিনি আমার ভাষা বোঝেন না, তাকে আমি কিভাবে প্রেম নিবেদন করতাম। শরীর ছাড়া প্রেম নেই, প্লেটনিক প্রেমে আমি বিশ্বাস করি না শরীর, কিন্তু আমি কি করে বুঝব, তিনি তো ভুল ইন্টারপ্রেট করতে পারেন, আমি শরীর দিয়ে শুরু করব কি করে, কিভাবে, আমাদের দুজনের তো ভাষা নেই, কমন ল্যাঙ্গুয়েজ অভিন্ন ভাষা, চুমু খেতে পারবো না, হাত ধরবো, তিনি কি ভাববেন ভাষা। আমার বাংলা ভাষায় যদি একটা কবিতা লেখা হয়ে থাকে, এটা আমার মত মানতে হবে না, মানতে হবে না, একটা লোকের তো একটা মত থাকতেই পারে, মানবেন না, আমি আমার মাসটা প্রকাশ করছি। সে কবিতার নাম সোনালী কাবেন, এটা যিনি লিখেছেন সেই কবি আল মাহমুদ খুব অসুস্থ এখন, আমি তাই ভাবছিলাম নানান দুঃসংবাদ তো পেতেই হয়, তাকে দেখি চোখে দেখিনি কোনোদিন, তার ওই কবিতা থেকে একটু যদি আপনাদের পড়ে শোনাই, তারপর আবার গানে যাই। গানের গভীরতম জায়গায় চলে গিয়েছেন যারা যারা যে কবিরা, আর মাহমুদ তাদের একজন।
তিনি লিখছেন, শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়েছে হাত, কিরাতেরা হবে হিয়েনসাংয়ের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা। এশিয়ায় যারা আমি কর্মজীবী সাম্যের দাওয়াত, তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তকমা। আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ। এমন প্রেমের বাক্য সাহসিনী কর উচ্চারণ, যেন না ঢুকতে পারে লোক ধর্মে আর ভেদাভেদ। তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী, ক্ষেতের আড়ালে এসে নগ্ন কর যৌবন জরদ। শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি, তারও বেশি ঢেলে দেব আন্তরিক রতির তরদ। সলাজ সাহস নিয়ে ধরে আছি পট্টময় শাড়ি, সুখনটি কবুল কর এ অধমী তোমার মরদ। জন্ম সার্থক যে এই কবিতাটা পড়তে পেরেছি, একটু একটু মনেও রাখতে পেরেছি। আমি ধ্রুবকে কি ধ্রুব কি আসবি কি বলবো, জিতে তো হয় সকলকে। বন্ধুবার শহীদ কার্যে চলে গেলেন, আমি জানি না ওকে তো বন্ধু বলতে পারবো না, কোনোদিন বন্ধু তো হয়নি, তার চেয়ে বেশি কিছু হয়ে বসে আছে। রোশনাই এই রাত আমাদের থাক, এই
আসি এই অন্ধকারে সব শোনাচি ভালোবাসা শব্দটা জড়িয়ে ফেলে, ভালো লাগা শব্দটা আমরা গুরুত্ব দিই না। আমি কিছু কিছু বিশ্ব মানবের কোনো কোনো অংশের সঙ্গে প্রেম করেছি যারা আমি তোমায় ভালোবাসি কথাটা বলেনি না। কোনো জার্মান ইস লিব ডিস বলেন না আমি তোমায় ভালোবাসি, ফরাসি জুতেন সহজে বলেন না, দেখিয়েরও সহজে বলেন না, ইটালিয়ানরা তিয়ামো, ইটালিয়ানরা বাঙালি কত প্রচুর সব কথা অমিত ব্যয় খুব মিত ব্যয় না, তারা ভীষণ অমিত ব্যয়ের মতো শব্দ খরচ করেন, বাক্য খরচ করেন, তারা খুব অল্পেই বলতে পারেন তিয়ামো, তাই ভালোবাসি। ইউজুয়ালি তোমার পছন্দ করি তুমি বেশ এই কথাটাই লোকে বেশি বলে। একবার চোখের সামনে আমার এক ফরাসি দম্পতি বন্ধুর বিয়ে আরেকটু হলে ভাঙছিল, সকালবেলা মেয়েটি জানতে চেয়েছেন স্বামীর কাছে তুমি আমায় ভালোবাসো, কি কাণ্ড সংসারী লোক হঠাৎ করে তুমি আমায় ভালোবাসো, তা আমার বন্ধুটি বলেছেন রাখ আহা কত হয়েছেন পাঁচশো বয়সে অনেক বড়, তিনি বলেছেন তুই আবার কি একদিন ভরে না আমি জানতে চেয়েছি বলো না, বলছে তুই বেয়া ব্যক্তি মানে তোমার সঙ্গে বেশ আছি আমি ভালো আছি, ব্যাস কাতারিন তার স্ত্রী খেয়ে দিয়ে অগ্নি শর্মা হাতের কাছে যা পেয়েছেন তুলে ছোড়াছড়ি আরম্ভ করলেন, এবং আমি বাড়ির একতলায় ছিলাম আমার কাছে এসে তুই আমায় বাসা তুই দেখ তোর বন্ধু ইয়ে করছে, ফলে আমার যেতে হলো আমি গিয়ে ডাক্তার বললাম তোর আপেল বলিহারি তুই একবারের জন্য বল না শালা জুতেন বল না আমি তোমায় ভালোবাসি, তার চেয়ে বেশি কিছু আমি যে বললাম এটাতে হচ্ছে না না তোদের তুইও দেখছি ওদের মতো হয়ে আমরা ওদের মতো করি কি বলো মানে মেয়েদের মতো এখানে একটি মেয়ে বসে আছেন ভারী সুন্দর তিনি নাম বলব না, এবং তিনি একটা গান শুনতে চেয়েছেন গানটা আমার রচনা না কিন্তু ভালোবাসার প্রসঙ্গে এই গানটা আমার ভীষণ মনে পড়লো, এই গানটা আমি গাইবো জানেন, এই গানটা লেখা পুলক বন্দ্যোপাধ্যায় উনি সুর করেছিলেন কে আর ঈশ্বর, আমার কাছে ঈশ্বর আল্লাহ এবং নচিকেতা ঘোষ এবং পদবীটা জোরে বলতে হবে নচিকেতা ঘোষ এবং ও পি নাইয়ার ঈশ্বর ঈশ্বর তুমি একজনই শুধু বন্ধু আমার, আমাদের লিস্টে কিন্তু এটা নেই, তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে তোমাকে ভালো লাগে কি ভালো লাগে মনীষা দিনে বসে আছে আমাকে টেক্সট করে চেক করে জানতে দিন তোমাকে ভালো লাগে তুমি
সুন্দরবন তো গানটা কি চমৎকার একখানা গান। ওরে রাঘব তুই আসিস তো, তুই কি জানিস গানটা? গাইবি অনুষ্ঠানের সঙ্গে শিখিনি গাইবি রাঘব, এ ও লক্ষ্মীর ছেলে রাঘব দীপাঙ্কর, তুমি একমত আশা করি, প্লিজ প্লিজ। একটি মন ছয় যদি আরেকটি মন বিস্ফোরণ বিস্ফোরণ হৃদয় জুড়ে বিস্ফোরণ, একটি মন ছয় যদি আরেকটি মন একটি এক হৃদয় ছয় যদি ধ্বংস হয় ধ্বংস হয় নিয়মগুলো ধ্বংস হয় ছয় জানেন, উনি আমার অনেক দিনের সহযোগী ছিলেন, মঞ্চ সহযোগী, এখন আবার ফিরে এসছেন। আমি বুড়ো হয়ে গেলাম, প্রসেনজিতের আমার কি বয়স হয়ে গেল, সে সময় তার কত অল্প বয়স ছিল। মোমবাতিটা কোথায় গেল, টর্চটা জ্বলছে না, ঘরে আবার অন্ধকার, দৃষ্টি চলছে না, রান্নাঘরে পড়ল বাটি, অথচ নেই ঝগড়া ঝাঁটি, বাইরে সঞ্চলে জ্বালানি একটু আলো আসছে, তাই লাগছে ভালো, সন্ধে হলো বলে। চন্দ্রবলি এখানে আসো, চন্দ্রবলি, ও চন্দ্রবলি কোথায়? এক সময় একটা মিথ্যে মামলা হয়েছিল আমার নামে, এরা আস্ত সরকার তাদের সহযোগিতা করেছিল, সরকারকে আর নেই, ফেলে দিয়েছি আমরা। সে সম্পূর্ণ মিথ্যে মামলায় আমার খুব বড় ধরনের ক্ষতি হতে পারত, খুন হতে পারত, হেফাজতে আত্মহত্যা করেন কয়েকদিন আর না। ও পিপল সাডেনলি গেট ডিপ্রেসড, সো ডিপ্রেসড that they hang themselves in Indian prisons, don't they? They do.
Your Honor. সেই সময় আমায় লুকিয়ে রেখেছিলেন চন্দ্রাবলী। শ্রীমতী চন্দ্রাবলী আমাকে লুকিয়ে রেখেছিলেন এরো ফ্ল্যাটে। আমি হলাম ভারতের প্রথম 498A অ্যাকিউজড যিনি বেল পেয়েছিলেন। Enjoying the show? Laughter is so, so healthy. যদি আমি না পেতাম বেল পালাতাম সন্ন্যাসী শেষে, ওই জন্য আমি চুল দাড়ি সব কাপকে আমি ফেলেছিলাম। আমায় যারা সহযোগিতা করেছিলেন আমি কোনদিন তাদের বলবো না, তাদের নাম আর এখানে বলার কোনো প্রয়োজন নেই, তারা লজ্জা পাবেন বিব্রত হবেন। এইটুকু আমার মনে আছে কি অসামান্য বন্ধুতা এবং কামারাদারির সলিডারিটির নিদর্শন পেয়েছিলাম। কি আশ্চর্য, সমস্ত দেশটা সরকার হয়ে যায় না, সব দেশটা রাষ্ট্র হয়ে যায় না, ইচ্ছে আনন্দের আর কি আছে। সেই সময় চন্দ্রাবলী আমায় একটা ছোট্ট ফ্ল্যাটে রেখে দিয়েছিলেন, আর যারা আমায় সাহায্য করেছিলেন তাদের নাম বলেছি না, তাদেরকে ভালোবেসেছিলাম। এবং একদিন চন্দ্রাবলী অফিস থেকে ফিরেছেন, ফিরে সেই ফ্ল্যাটটাতে ঢুকেছেন, তার আগে সে একটা চামচিকে ঢুকেছিল। চামচিকিকে আমি অসম্ভব ভয় পাই এবং আমি পুলিশকে ভয় পাই না, পুলিশ কষ্ট দেয় কিন্তু ভয় পাই না, কি আর মিলিটারিকে খুব ভয় পাই না, আমি উড়িয়ে দেবে রুট দিয়ে ছোট করে দেবে, আমার অসুবিধা নেই কোনো, আমার হবে থাকে কিছু করবার লোকের জ্ঞান থাকে না, শুনেছি অসম্ভব কষ্ট হয় তোমার জ্ঞান থাকে না। চন্দ্রাবলীর প্রবেশ চামচিকিটা ঠিক তার আগেই পালিয়েছেন। এবারে চন্দ্রাবলী ঢুকে সব আমার সব গুলিয়ে গেছে, চন্দ্রবলী লোডশেডিং হয়ে গেছে। এবারে মোমবাতিটা কোথায়? মোমবাতি খুঁজছেন চন্দ্রাবলী, খুব ব্যস্ত অফিস থেকে ফিরেছেন সারাদিন খেটে, আমি সেই লুকিয়ে রাখা কমরেড। এবারে মোমবাতি পাচ্ছেন না, এটা পাচ্ছেন না, ওটা পাচ্ছেন না, আর আমি চন্দ্রাবলীকে দেখছি, আমি চন্দ্রাবলীকে দেখছি, একটু একটু ঘাম চুলের এখানে কপালে, খুব ব্যস্ত সমস্ত ধরে উনি মোমবাতি খুঁজছেন এবং দৃশ্যায় মোমবাতিটা কোথায় গেল, টর্চটা জ্বলছিল, এভাবে গানটা তৈরি হয়েছিল, এটা চন্দ্রাবলীর গান। ঘরে আমার অন্ধকার দৃষ্টি চলছিল, রান্নাঘরে পড়ল বাটি অথচ নেই ঝগড়া ঝাঁটি, বাইরে এসো চলে জানলা দিয়ে একটু আলো আসছে তাই লাগছি ভালো, সন্ধে হল বলে লাইটারের আলোয় খুঁজি তোমার মুখ ক্লান্ত বুঝি, বয়স রাখে হাত ইহা তুমি ধরেই ফেলো, আজ যখন আলোই গেল একটু পরে না তোমার মুখ ক্লান্ত বুঝি, বয়স রাখে হাত এ হাত তুমি ধরেই ফেলো, আজ যখন আলোই গেল একটু পরে রাত, রান্না থাক আধার থাকা চায়ের লোভে ব্যস্ত থাকা আমার অবসান, চায়ের পাঠ শুনে যাক কাজের কাজ নিপাত যাক অনেক দিন পর।
জানি না আসবে কাছে নাকি একটু কাছে আসতে পারো হঠাৎ ছুটি আজ তোমার আর যা কিছু হলো কথার আর কি দরকার অনেক দিন পরে আমার লোডশেডিং হলো বিশ্বজিৎ আজকে আরো অনেক যন্ত্রপাতি এনেছিলেন, সত্যিকারের স্নেয়ার এনেছিলেন, কিন্তু এইখানে ভালো জমে না, মানে সাউন্ড কন্ট্রোল করা যায় না, এটা বাড়তে গেলে ওটা কমে যায়, সেটা কমে যায়, মানে আমার মতো লোকের সংসারের মতো অবস্থা হয়, এটা মধ্যে ওইটা ফুরিয়ে গেল, সেটা গেল, এখানে কিছু মুখে বললাম তো ঘুরে গিয়ে গেল, ওকে 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 বললাম আমি বিশ্বাস করো মাইনি বাপের জমি তোমার চেয়ে বেশি কাউকে বললাম কে বলে আমি করছি সেটা রেকর্ড করে শুনিয়েছি আমার একদম এইরকম আমার আমার সংসারের যে অবস্থা মানে মানসিক সংসার আধিভৌতিক মানে কি বলুন তো আধিভৌতিক বলে একটা কথা সংসার ভৌতিক সংসার এইরকম আমার রেসলিংয়ের সংসার এই কথা বহু অর্থ হতে পারে করবেন না এখনই করবেন না পরে তারপরে বিচারি বাধ্য হলেন অসি সত্যিকারের স্নেয়ার ড্রামস তারপরে হাই হ্যাট টাই হ্যাট সব এসেছিল সব চলে গেল আবার আবার উনি ওর পুরনো যন্ত্রে নামলেন এই গানটি আমি আমি খেয়াল করেছি আমি জীবনের সেরা গানগুলো তৈরি করি আমি জানি ভীষণ ভীষণ রাগিয়ে দিচ্ছি আমি অনেককে যখন আমার জীবনে সেভাবে কোনো মানে স্ত্রী ফিরি এসব থাকে না মানে শেষ মানে আমার সেরা কাজগুলো তৈরি করি এবং যেমন এই কাজটা এই কাজটা আমি তৈরি করছিলাম জার্মানিতে বোধ হয় 87-88 সালে বুকের ভেতর কথার পাহাড় জমিয়ে দেখি পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে বুকের ভেতর কথার পাহাড় জমিয়ে দেখি মিশিছি পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে জীবনে আমি অসমীয়া অহম ছবিতে একটি
কাজ করার সুযোগ পেয়েছিলাম। ছবিটা কীভাবে শেষ পর্যন্ত হল আমি জানি না, একটা প্রডিউসার অসুস্থ হয়ে পড়েন, এটা হচ্ছে আমার কপাল, আমাকে যদি নেয় কেউ কাজে তাহলে মুশকিল। এই যেমন সেদিন শুনছিলাম একজন পরিচালক বলছিলেন একটা প্রেস মিটে, মানে আমার শোনার কথা কিন্তু শুনলাম যে কবি সুমনকে হ্যান্ডেল করা শক্ত, বুঝলাম না কেন, মানে হ্যান্ডেল তো নানানভাবে করা যায়, আমরা হ্যান্ডেল কত কি করি, মানে যেমন একটা রোলারকে আমরা হ্যান্ডেল করি, এরকম একটা ডান্ডাকে আমরা হ্যান্ডেল করি, কতভাবে ধরি, হ্যান্ডেল করি, আমাকে হ্যান্ডেল করা ঠিক। এই অসমীয়া ভদ্রলোকদের যেটা মনে হয়নি তাই ওরা আমায় কাজে দিয়েছে। তা একটা জায়গা ছিল বিহু, খুব খুব চমৎকার প্রেমের গল্প, এবং একটা বিহু বিহু নাচের ব্যাপার ছিল। এক মানে পাগলা ফটোগ্রাফার, তিনি একজনের প্রেমে পড়েছেন কিন্তু কোনোদিনই গড়ে উঠতে পারবেন না, so they get scrum, he keeps getting scrum, not scrum. এই দৃশ্যটা হচ্ছে আমায় বলা হয়েছিল একটা জায়গায়, একটা টিম গেছে, ফিল্মের টিম ক্রু, তারা একটা ক্যাম্প ফায়ার করেছেন, সেই ক্যাম্প ফায়ারে সেই মেয়েটি নাচছেন ধীরে ধীরে আস্তে আস্তে, খুব স্পষ্টভাবে না, আচ্ছা সেই নাচ। আর এই ফটোগ্রাফার ছেলেটা উনি দূরে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলেন, অন্ধকার হয়ে গেছে, দূরে আগুন জ্বলছে, হঠাৎ তার নেশা ছুটে যায়। এইবারে এর গানটা অফ ভয়েস, এতদিন ঘুম সকল নিঝুম, এতদিন এতদিন ঘুম সকল নিঝুম, এখন ঘুমে বিশেষ ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখা দেবে, এতদিন ঘুম সকল নিঝুম, এখন ঘুমে বিশেষ ঘুমে জাগরণে আমার নয়নে তোমায় দেখা দেবে, তোমায় দেখা দেবে।
চমৎকার ভাগ্যলক্ষ্মী, চমৎকার। এই যতদিন পারফেকশনস নিইনি ততদিন এই মিস করিনি, সেই ছিল না তো মিস করবো কেন। নিউ ইয়র্কের মেট্রোতে মানে পাজাল রেলে গ্রাফিটি আছে নানান রকম। একটা গ্রাফিটি আমি দেখেছিলাম, তাই লেখা ছিল কখনো তুমি আমায় জিজ্ঞেস করো মাঝে মাঝে, আমি যখন ছিলাম না তোমার জীবনে তুমি তখন কী ভাবছি। কথাটা হলো তুমি যখন ছিলে না আমার ভাবনাও ছিল না। তেমনি যতদিন উনি ছিলেন না তাল যন্ত্রে, তাল যন্ত্রটাই ছিল না, কিন্তু এখন এসে পড়েছে। তাহলে মাঝে মাঝে কোথা দিয়ে যে কোন স্রোত চলে যায়, কোথা থেকে যে কোন স্রোত চলে যায়, কোথা থেকে কোন তরঙ্গ, এক ভূগোল বিশেষজ্ঞ আমি অনেক কাল আগে বলেছিলেন, আমি জিজ্ঞেস করছি মানে তোমরা ভূগোলিকটা কি পড়ব, কিন্তু তুমি যেটা ভূগোল ভাবছো ওটা না। তবে এটাও ভেবো, একটা সমুদ্র দেখছো তার তলায় কত নদী আছে জানো, কত রকম স্রোত, একটা সমুদ্রের তলায় কত রকমের স্রোত, এটা আমরা পড়ি। আমি তো এইভাবে তো ভাবিনি কোনোদিন এরকম রোমান্টিক জায়গা থেকে। তেমনি একই মানুষ একই স্বর, এই একটা এই কতগুলো নোট তার মধ্যে দিয়ে অবরোধের প্রত্যাশা নেই কোনো দাবি জানানোর মানে শুধু তোমাকে অবরোধের প্রত্যাশা নেই কোনো দাবি জীবনের মানে শুধু তোমাকে জানা মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ যাবে আমি আগে মরেছি তোমার কোলে
নদীদের স্মরণিকি স্মরণিকি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই এরা মানুষের গানে শুধু তোমাকে চাই তোমাকে চেয়ে দেখেছিলাম যখন অনেক জন্ম আমি তথাগতার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে তারই করুণায় এখানে তুমি হয়েছিলে আমি ওখানাল হলাম আরে কাহালের পেটে দেখা নত যেন হয়েছিলাম তখন এখন যেমন আছি মধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি ঘটে ঘট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই আর চোর দিনে শুধু তোমাকে চাই আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মে শোভবান আমি তোমার বিদ্রোহ চিৎকারের গায়ে আমি ছিলাম তোমার কামনা মিত্র এই ফাঁকে উমাকে দেখে ফেললাম পাশে অভিজিত বসে আছেন ভাগ্যিস ভুলে গিয়েছিলাম ওমা আমি ছিলাম তোমার কামনা মিত্র যতবার যেন আমায় পেয়েছ তুমি দুঃখ পেয়েছ খুবই ছোঁয়াকে হ্যান্ডেল করা শক্ত করে দেখি ওর বাবা কেহ দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা নত সন্তান জালাল প্রেমসী তোমার আমার সীতা আমরা একটা একটা অনুরোধ একটা বিরতি দিচ্ছি শুধু একই অনুরোধ বড় হল তো অনেকে আছেন আপনারা বিরতি দরকার কিন্তু একটু যদি ঠিক সময় ফিরে আসতে পারেন তাহলে আর একটু বেশিক্ষণ গান বাজনা করা যাবে আর কি অনুগ্রহ করে আমরা কতক্ষণ সময় ধরবো বলুন বারো মিনিটের মধ্যে সকলে হাজির থাকবেন প্লিজ তাহলে একটু গান বাজনা করা যাবে বেশি প্লিজ